यं लब्धा च परं लाभं उन्नतेनाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचाल्यते। जे स्तर लाभ करले संसारे गुरुतर दुःख मानुषके विचलित करते पारे ना, सेई स्तर हच्छे ब्रह्मभूत स्तर। एवं भगवान श्रीकृष्ण आमादेरके सेई स्तरे उठते बोलछेन अविविचारी भक्तिर माध्यमे, व्यविचारी भक्तिर माध्यमे नय। एखन प्रश्नोत्तरेर जन्य किछु समय राखि। हरे कृष्ण। आलोचना जदि बुझे ना थाकेन बोलबेन, तबु एई जायगाटा बुझते पारिनि। আর যদি বুঝে থাকেন, প্রশ্ন থাকে প্রশ্ন করুন। ঠিক আছে। এটা হলো চিন্তা, চিন্তা মনোয়ব মনুষ্য। প্রভুর প্রশ্ন হচ্ছে যে একদিন পুরুষ যখন নারী দেহ পায় এবং নারী যখন পুরুষ দেহ পায়, কোন কর্মফলে পুরুষ নারী হয়ে জন্মায় এবং নারী পুরুষ হয়ে জন্মায়? তো এটা হচ্ছে চিন্তা। মনোয়ব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষে, বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তি নির্বিষয়ং মনঃ। আমরা যেরকম চিন্তা করব সেই অনুসারে মনটাই হচ্ছে আমাদের বন্ধনের কারণ। নারী দেহের বন্ধন বলুন, পুরুষ দেহের বন্ধন বলুন, বন্ধন তো মনটা হচ্ছে কারণ। যেমন ভরত মহারাজ হরিণ হয়ে জন্মেছিলেন, কেন? তিনি হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করেছেন। কেউ যদি কুকুরের চিন্তা করতে করতে দেহত্যাগ করে, সে পরজন্মে কী হবে? কুকুর হবে। জং জং বাপি স্মরণ ভাব তেজত্যন্তে কলৈ বরম। হ্যাঁ, যিনি যেরকম চিন্তা করতে করতে দেহত্যাগ করবেন সেরকম দেহ তিনি লাভ করবেন। তো যে পুরুষ নারীতে বেশি আসক্ত, সবসময় নারী চিন্তা নারী চিন্তা, সে পরের জন্মে নারী হবে। আর যে নারী পুরুষে বেশি আসক্ত, সে পরের জন্মে পুরুষ হবে। বুঝেছ? ঠিক আছে। মাইক যার হাতে, মাইক যার হাতে। হ্যাঁ, আমি আশ্রয় নিতে চাই, আমি ভক্ত হতে চাই, আমার স্ত্রী বাধা দিচ্ছে। হ্যাঁ, যেমন প্রহ্লাদ মহারাজ ভক্ত হতে চেয়েছিলেন, বাধা দিয়েছিল কে? তার বাবা। হইতে কি অপ্রতিহতা যায় আপনার সুপ্রসাদী, গঙ্গা নদীকে ফারাক্কা বাধা দিতে পারে? গঙ্গা নদীকে ফারাক্কা বাধা দিতে পারে? সাময়িক, সাময়িক। বেশি বাধা দিলে তো বন্যা হয়ে একেবারে দেশ ভাসিয়ে, ভারত ভাসিয়ে দেবে। ছাড়তেই হয়, যে এই যে ফারাক্কা যে বাঁধ দিয়েছে, ছাড়তে হয় কি না? এগুলি বাঁধগুলি ছাড়তেই হয়। গঙ্গে বহুগম উদন্নতি, কুন্তী দেবী বলেছেন, গঙ্গা নদীকে যেমন কেউ বাধা দিতে পারে না, আটকাতে পারে না, সে সমুদ্রে যাবেই দুদিন আগে আর দুদিন পরে। ভক্তিকে কেউ বাধা দিতে পারবে না। সত্যিকারের ভক্তি যদি জাগ্রত হয়, একটা মেয়ে তার বাবার কথায় মার কথায় উঠে বসে, বাচ্চা মেয়ে বাবার কথায় মার কথায় উঠে বসে, এবং তার বাবা মা একদিন মেয়েকে বললো, তুই বাড়িতে কষ্ট করে থাক, আমরা একটু এক আত্মীয় বাড়িতে ঘুরে আসব। তো বাবা মা দুজন আত্মীয় বাড়িতে গেল একদিনের জন্য, মেয়েকে রেখে গেল একা বাড়িতে, হয়তো একজন চাকরানির সঙ্গে ছিল। মেয়ে কান্না করছে, মানে একদিন বাবাকে দেখতে পাচ্ছে না, মাকে দেখতে পাচ্ছে না, খুব কান্না করছে। পরে বাবা মা যখন ফিরে এলো, বলছে কী হয়েছে এত কান্না কেন? বললো, তোমরা চলে গেছো, আমার মনে খুব কষ্ট হয়েছে। মানে একদিনের, একদিনের জন্য চলে গেছে, তাতেই তার মানে এমন কষ্ট হয়েছে সারাদিন সে কান্না করেছে। পরে মেয়েটা বড় হলো, বড় হয়ে এক ছেলের সঙ্গে তার প্রেম হয়। বাবা মা বলছে, ছেলেটা ভালো নয়, ওই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দেবো না। মেয়েটা একদিন লুকিয়ে ছেলেটার সঙ্গে পালিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যে মেয়েটা বাবা মাকে একদিন না দেখে কান্না করল, সেই মেয়েটা আবার বড় হয়ে কী করে বাবা মাকে ছেড়ে পালিয়ে গেল? কী করে বলুন, কী করে? অন্য একজনের সঙ্গে তার আকর্ষণ হয়ে গেছে। ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে যখন আপনার আকর্ষণ হয়ে যাবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। বুঝেছেন? বুঝতে পারলেন? সেটা তো আলোচনা হলো, আমি কৃষ্ণ দাস, এমন কিছু প্রশ্ন করুন যেটা আলোচনা হয়নি। কে আমি? আমি কৃষ্ণ দাস।
আমি অপরাধ করছি বলে তাপত্রয়ের মানে লাথি খাচ্ছি, অন্যায় করছি, পাপ করছি, তাই আমার পাপের লাথি আমি খাচ্ছি। কে আমি? আমি কৃষ্ণদাস। আমি কৃষ্ণের দাসত্ব করতে চাইছি না, মায়ার দাসত্ব করতে চাইছি, তাই মায়া আমাকে ফুটবলের মতো লাথি মারছে। ঠিক আছে, আমাদেরকে আস্তে আস্তে সেই শ্রদ্ধা ভক্তি জায়গাতে তারা নিয়ে যেতে পারবে। এটা ভক্তের প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন বাধা বিপত্তি আসে, লোকে সমালোচনা করে, তার মধ্যে সমাজে কী করে অ্যাডজাস্ট করবেন, সেটাই। হ্যাঁ, পরিস্থিতি স্থানকাল পাত্র অনুসারে যদি আপনি প্রচার করে যদি তাদেরকে তাদের মতি কৃষ্ণের দিকে আনতে পারেন, সেটা একটা উপায়। যদি মনে করেন যে আমি অত ভালো প্রচারক নই, তাদেরকে আমি আনতে পারবো না, সেক্ষেত্রে আপনি অনেক সময় উপেক্ষাও করতে পারেন, অনেক সময় তাদেরকে প্রসাদ দিয়ে যদি মন জয় করা যায় সেটাও করতে পারেন। বিভিন্ন রকমের উপায়, স্থানকাল পাত্র অনুসারে বিভিন্ন রকমের উপায় আছে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণভক্ত বোকা নয়, কৃষ্ণভক্তকে সত্যিকারের কৃষ্ণভক্ত বোকা নয়। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেউ আপনাকে ঠকিয়ে দেবে, ও কৃষ্ণভক্তকে, সত্যিকারের কৃষ্ণভক্তকে সহজে কেউ ঠকাতেও পারে না। প্রশ্ন আছে প্রভু? হ্যাঁ বলুন, প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। বলছি অনেককে আমাদের এখানে অনেক, আমি ছোট থেকে শুনে আসছি, যারা বসিয়ান যারা ধর্ম প্রচার করেন আশেপাশে, তারা প্রায় বলে থাকে যে আত্মা যা চাই তা আমরা গ্রহণ করতে পারি এবং আত্মাকে কষ্ট দিয়ে ভগবানের বিষয়ে লাভ করা যায় না। আত্মাকে, আত্মা যা চাইবে সেই ধরনের সব কিছু খাওয়াই নাকি গ্রহণযোগ্য? প্রশ্ন হলো আত্মা যা চায় আত্মাকে কষ্ট দিয়ে ভক্তি হয় না, আত্মা যা চায় তাই আমার করা উচিত। রাবণের আত্মা কি চেয়েছিল, রাবণের আত্মা কি চেয়েছিল? সীতাকে ভোগ করতে চেয়েছিল। তাহলে এখন রাবণের কি করা উচিত? সীতাকে রামের কাছে ফেরত দেওয়া উচিত না তার আত্মা যা চায়? তার আত্মা চাইছিল সীতাকে ভোগ করবে, কি করা উচিত? আপনারাই বলুন কি করা উচিত। যদি আত্মা যা চায় তাই করা উচিত। খুনির আত্মা চায় আমার খুন করলে আমার আমার হাত নিষ্পিস করছে, খুনটা করলে হাতটা শান্তি পাবে, আত্মা শান্তি পাবে। তো খুনির আত্মাকে শান্তি দেওয়া উচিত না খুন না করা উচিত? রাবণের আত্মা চাইবে সীতাকে ভোগ করতে, এখন আত্মা যা চায় তাই করা উচিত। কারো আত্মা চায় পশুকে কষ্ট দিয়ে খাব, রাবণের আত্মা চায় সীতাকে ভোগ করবে। তো আত্মা তো কত কিছুই চায়, আমার আত্মা চায় তো গাজা গাজা টানবে, আত্মা তো কত কিছুই চায়, তাই না? তো আপনি বলছেন বাছাবাছির দরকার নাই, আত্মা গাজা চাইলে আত্মাকে গাজা দাও। রাবণের আত্মা সীতাকে ভোগ করতে চেয়েছে, রাবণকে সীতা দাও, বাছাবাছি বলে কোনো জিনিস থাকবে না, সেটাই নাকি আপনার কি মনে হচ্ছে? সেটাই কি সিদ্ধান্ত না বাছাবাছি করতে হবে, কি মনে হয় আপনাদের? বাছাবাছি করতে হবে, যেটা অন্যায় সেটা আত্মা চাইলেও গ্রহণ করা চলবে না। কারণ আমি যদি একটা পশুকে কষ্ট দিই, পশুটা কষ্ট পায় কিনা বলে আমি তো মারি না, মারে তো বাজারে দোকানে মাংসের দোকানে মারছে, কিন্তু আমি না খেলে মানুষ খায় বলেই তো মারে নাকি? বলা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক কাজের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি একটা ছাগলকে মারতে গেলে, আপনি মারুন বা আপনার জন্য কেউ মারুন, মারতে গেলে ছাগলটা যেটুকু কষ্ট পাবে সেই কষ্ট সুদে আসলে আপনাকে পেতে হবে, সুদে আসলে আপনাকে পেতেই হবে। হ্যাঁ, আমি নিজে যে একটা আঙুল কাটি আমি কষ্ট পাই কিনা?
যখন মুরগির গলাটা কাটা হয় মুরগিটা কষ্ট পায় কেন? সেই কষ্টটা আপনাকে, সেই কষ্টের ভাগিদার আপনাকে হতে হবে, আপনার সেই কষ্ট ফিরে আসবে। এটা হচ্ছে কষ্টবিজ্ঞান। একজন ক্যান্সারে ভুগছে, ভগবান কারো শত্রুও নয়, কারো মিত্রও নয়, ভগবান পক্ষপাতী নন, পক্ষপাতী নন যে ভগবান খামখেয়ালির মতো একজনকে ক্যান্সার দিয়ে দিল। ক্যান্সার মানে কি? প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। তার মানে সে কাউকে না কাউকে ব্যথাটা দিয়েছিল, সে কাউকে না কাউকে ব্যথাটা দিয়েছিল। মানুষ যখন পশু হত্যা করে, বিভিন্ন প্রাণীকে হত্যা করে, এই কষ্টটা যে প্রাণী পায়, সেই কষ্টটা তাকে জন্ম জন্মান্তরের, এক জন্মে তো নয়, বহু জন্ম ধরে সে প্রাণীকে কষ্ট দেয়। সেই কষ্টগুলি ঘনীভূত হয়ে জমাট বেঁধে ক্যান্সার রূপে, যক্ষা রূপে, বিভিন্ন কষ্টরূপে তার জীবনে ফিরে আসে। তখন আমি আপনাকে কষ্ট দেব না, আপনি তো আত্মাকে কষ্ট দিলেন। পশুকে কষ্ট দিয়ে আপনি পশুর মাংস খেয়ে আপনি তৃপ্তি পেলেন, পশুকে তো কষ্ট দিলেন, সেই কষ্ট আপনার জন্মে ফিরে আসলো রোগ রূপে, বিভিন্ন রোগ, অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট ইত্যাদি রূপে সেই কষ্ট আপনার জীবনে ফিরে আসলো। তো আপনি তো আত্মাকে কষ্ট দিলেন, ডান দিক থেকে দিলেন না বাঁ দিক থেকে দিলেন? ডান কাঁধের ব্যথাটা বাঁ কাঁধে নিয়ে গেলেন, তাতে কষ্ট তো পেলেন নাকি? মনে করেন না, একটা মানুষকে আপনি খুন করলেন, আমার আত্মা চায় যে মানুষটাকে আমি খুন করব, খুন করলেন, আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তো একটা মানুষকে কষ্ট দিলেন, তার বিনিময়ে আপনি তো কষ্ট পেলেন, তো আপনি তো আত্মাকে কষ্ট দিলেন। হ্যাঁ, যেমন রাবণ সীতাকে হরণ করছে, ভাবছে আমি আত্মাকে কষ্ট দেব না, আমি সীতাকে ভোগ করব। কিন্তু রামচন্দ্র যখন তাকে মৃত্যুবাণ দিয়ে হত্যা করলেন, তো হত্যা তো মানে দুঃখ তো পেয়েছেন, কষ্ট তো পেয়েছেন। রামচন্দ্র বালিকে বধ করেছেন, কেন? বালি তার ভাই সুগ্রীবের স্ত্রীকে হরণ করেছিলেন, সেটা রামায়ণে লেখা আছে। বালি তার ছোট ভাই সুগ্রীবের স্ত্রীকে জোর করে বিবাহ করেছিলেন সুগ্রীবের ইচ্ছার বিরুদ্ধে, সেই জন্য রামচন্দ্র তাকে তীর দিয়ে বধ করলেন। তো একদিকে মনে হচ্ছে আত্মাকে কষ্ট দিচ্ছে না, সে তার ছোট ভাইকে বিবাহ করেছে, আত্মাকেও কষ্ট পাচ্ছে না তো, কিন্তু রামচন্দ্র যখন তাকে হত্যা করলেন কষ্ট তো পেলেন। এইভাবে পাপ করলে আত্মা কষ্ট পায়। যারা মনে করে আমি এমন খাদ্য খাবো যাতে অন্যান্য পশুরা কষ্ট পাক, সেই কষ্ট তাদের জীবনে ফিরে আসবে। হ্যাঁ, এখন রাবণের মতো আত্মা যদি, আমাদের আত্মা অনেক সময় প্রেতাত্মা হয়ে যায়, এটা চাই সেটা চায়, তাই না? রাবণের মতো যদি আমরা প্রেতাত্মা হয়ে যাই, তাহলে আজে বাজে জিনিস পাপের প্রতি আমাদের, আমাদের আত্মা চাইবে পাপ করতে। তাহলে পাপ করলে কি আত্মা কষ্ট পাবে না আনন্দ পাবে? রোগে ভুগবে, কষ্ট পাবে, তাই না? তাহলে আত্মাকে কষ্ট দিতে নাই, কিন্তু পাপ করলে আত্মা কষ্ট পাবে। এই সমস্যার সমাধান হচ্ছে শাস্ত্র নির্দেশ মতো জীবনযাপন করো। সুতরাং আত্মাকে কষ্ট দেব না, ইচ্ছা মতো মদ খাবো, মাংস খাবো, কিন্তু সেই পাপে আপনাকে আবার কষ্ট পেতেই হবে। আর যদি বলেন না না তারপরেও আত্মাকে কষ্ট দেব না, তাহলে সবাই রাবণ হয়ে যাবে, সবাই রাবণ হয়ে যাবে। উত্তরটা কি পরিষ্কার বুঝতে পারলেন প্রভু? উত্তর বুঝতে পারলেন না? এখনো সন্দেহ আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ বলুন। গঙ্গা জল পবিত্র কেন এবং কথা থেকে বৃষ্টি, এটা শুনতে চাই। যদি এটা আজকে আলোচ্য বিষয় নয়, গঙ্গা জল বামন দেবের চরণ থেকে, গঙ্গা জল কারণ সমুদ্রের জল, বামন দেবের চরণ বেয়ে এই ব্রহ্মাণ্ডে প্রথম ব্রহ্মলোকে এসেছিল, সেটা ব্রহ্মা কমণ্ডলতে ধারণ করেছিলেন। সেই জল পরবর্তীকালে স্বর্গলোক হয়ে আকাশ মার্গে মর্ত্যলোকে অর্থাৎ পৃথিবীতে এসে পড়ল। ভগবানের চরণ জল, তাই গঙ্গা অত্যন্ত পবিত্র, আর বৈশাখ মাসে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যদায়ক। তাহলে এখানে সমাপ্ত করছি। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ কি, বৈষ্ণব ভক্তবৃন্দ কি, গৌর প্রমানন্দে।